এউরাইজ পোর্টাল অর্থাৎ স্কুল ইনফো ডট বাংলা শিক্ষা ডট গভ ডট ইন এ এর আগের ভিডিওতে ইনস্টিটিউট লগ ইন এবং অ্যাড টিচার বলেছিলাম, জাস্ট আজকের ভিডিওতে স্কুল প্রোফাইলটা কীভাবে আপনারা আপডেট করবেন সেটা আজকের ভিডিওতে বলবো। তো এর জন্য সরাসরি বাম দিকে লগ ইন করে আসার পর বাম দিকে স্কুল ম্যানেজ আদার ডিটেলস এই সেকশনটায় এক এক করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ভোকেশনাল অ্যান্ড এডুকেশনাল ডিটেলস এটা আনঅ্যাভেলেবল দেখাবে। এটা প্রাইমারি সেকশনের জন্য নয়, হাই স্কুলের জন্য মিড ডে মিল মোট চারটে। এক এক করে এডিট বাটনে ক্লিক করবেন আর আপডেট করবেন। দেখুন খুলে গেল। জাস্ট এবার স্কুল প্রোফাইল ভিউ ডাইসকোর থেকে শুরু করে একাডেমিক ইয়ার যা যা আছে এখানে, লোকেশন আপনার বিধানসভা এবং লোকসভা যে সমস্ত কেন্দ্রের নাম আছে, রুরাল না আরবান, এগুলো আপনার যে মানে যেখান যেগুলো সেট করা রয়েছে একদম ডাইসের অফিস থেকে অর্থাৎ অথরিটি থেকে, সেগুলো আপনারা কিছু করতে পারবেন না। জাস্ট শুধুমাত্র যেগুলো চেঞ্জ করা যাবে ক্লিক করে আগে দেখবেন, তারপরে সেখানে চেঞ্জ করতে পারবেন। যেমন ধরুন সরাসরি আপনারা চলে আসবেন একদম স্কুল কন্ট্যাক্ট ডিটেলসে, তার আগেরগুলো কিছু চেঞ্জ করতে পারবেন না। এবার এসটিডি কোড, ল্যান্ডলাইন নম্বর, এগুলো আপনাদের থাকলে দেবেন, আর যদি না থাকে তাহলে শূন্য ফাঁকা ঘর ছাড়বেন না, একদম জিরো বসিয়ে দিন, জিরো দিয়ে দেবেন তিনটে এসটিডি কোডে এবং ল্যান্ডলাইন নম্বরে দিয়ে দিন ছটা, মোটামুটি ছটা, যটা দেখবেন যটা ক্যারেক্টার নিচ্ছে ততটাই জিরো বসিয়ে দিন, ফাঁকা ঘর ছেড়ে আসবেন না, তাহলে কিন্তু সাবমিট হবে না। মোবাইল নাম্বার হেড টিচারে দিয়ে দিন, স্কুলের মোবাইল নাম্বার মানে তো হেড টিচারের নম্বর, ইমেল একটা স্কুলে থাকবেই এটা দিয়ে দেবেন, ওয়েবসাইট থাকলে দেবেন না থাকলে জিরো বসাবেন, সরাসরি ব্ল্যাঙ্ক ছেড়ে চলে আসবেন না। পরের অপশানে আসুন, হেড অফ দ্য স্কুল অর ইনচার্জ ডিটেলস, হেড টিচার যিনি রয়েছেন, অ্যাক্টিং হেড টিচার না চার্জে আছেন, এগুলো দেবেন, তার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি। ম্যানেজমেন্ট কোড অফ স্কুল অর্থাৎ ম্যানেজ কে করে, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, স্কুল ক্যাটাগরি, প্রাইমারি হলে প্রাইমারি, হায়ার হলে হায়ার, জুনিয়র হাই হলে যেটা আপনাদের হবে সেটা দেবেন, ক্লাস কত দূর আছে সেটা দিয়ে দেবেন এখানে। প্রি প্রাইমারি, যদি প্রাইমারি সেকশনের ক্ষেত্রে অ্যাড থাকে তাহলে ইয়েস করবেন, এবং কতগুলো ক্লাস রয়েছে শুধুমাত্র এখানে বলে দিই, একটা প্রি প্রাইমারি সেকশনে আপনি মাত্র তিনটে মাত্র ক্লাস দেখাতে পারবেন, হলো। এরপরে টাইপ অফ স্কুল, কো এডুকেশনাল হলে সেটা দিবেন, বয়েজ হলে বয়েজ, গার্লস হলে গার্লস, রেসপন্ডেন্ট টাইপ, আচ্ছা এই সমস্ত ডাইসের ফরম্যাটটির জন্য রেসপন্সিবল কে, বা কোনো একজন একজন টিচারের নাম অবশ্যই এখানে দিতে হবে, তার ইমেল আইডি, ফোন নাম্বার, নাম, তার পদটা কি। হোয়েন ডাজ দ্য একাডেমিক সেশন স্টার্ট, স্কুলের সেশন কবে শেষ হয় আর কবে শুরু হয়, কত সালে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে, প্রাইমারি সেকশন কত সালে তৈরি হয়েছে, প্রাইমারি শুরু থেকেই হবে একই হবে, এই দুটোর সাল একই হবে। এরপরে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যে যে ভাষায় পড়ানো হয়, বাংলা অবশ্যই পড়ান, ইংরেজি, ইংরেজি বই পড়ান, আর যদি কোনো সাবজেক্ট কোনো ভাষা পড়ান বা মিডিয়ামে পড়ান তাহলে দেবেন। ল্যাঙ্গুয়েজ ডট, যতগুলি ভাষা আপনার পড়ানো হয় সেক্ষেত্রে শুধুমাত্র তিনটি আপনি ভাষা ইউজ করতে পারবেন, বাংলা, ইংরেজি এবং আদার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ যদি থাকে, তবে এটা দিতেই হবে কম্পালসারি, নাহলে কিন্তু সাবমিট হবে না। বাংলা সবগুলো সাবজেক্টের জন্য এখানে পড়ানো হয়, দেখবেন এখানে অল সিলেক্টেড ক্লিক করবেন, যতগুলো ক্লাস থাকবে আপনার ততগুলো এখানে দেখাবে নম্বর, সবটিতে টিক চিহ্ন দেবেন, কোনোটা ব্ল্যাঙ্ক ছাড়বেন না, নাহলে সাবমিট হবে না। মনে রাখবেন কোনো ঘরই ব্ল্যাঙ্ক ছাড়বেন না, যেটা একমাত্র অপশনাল রয়েছে সেক্ষেত্রে ছাড়তে পারেন, তাছাড়া নয়। এরপরে এটা যদি CWSM হয়, শিফট স্কুল হয় এবং রেসিডেন্সিয়াল স্কুল হয় তাহলে সেগুলো এক এক করে ফিল করবেন, যদি না হয় তাহলে করবেন না। অধিকাংশ ছাত্রছাত্রী তাদের মাতৃভাষায়
শিক্ষালাভ করে কিনা এই সমস্ত তথ্যগুলো। এইবার আসি ডিস্ট্যান্স অফ দ্য স্কুল ফ্রম দ্য নিয়ারেস্ট গভর্নমেন্ট এডেড স্কুল। এখানে বলে দিই আপনার স্কুল থেকে গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্কুল হওয়া যায়, কিন্তু নন গভর্নমেন্ট স্কুলের দেবেন না। প্রাইমারি স্কুলটা অন্যান্য প্রাইমারি স্কুল, আপনার স্কুলের থেকে অন্যান্য প্রাইমারি স্কুল, হাই স্কুল, জুনিয়র হাই স্কুল, আপার প্রাইমারি স্কুল কতটা দূরত্বে আছে তাদের ডায়েস কোড বসাবেন, স্কুলের নাম অটোমেটিক চলে আসবে। গভর্নমেন্ট বা সরকারি স্কুলের ডায়েস কোড বসাবেন, অন্য পাবলিক স্কুলের ডায়েস কোড বসালে কিন্তু নেবে না। আর আরও একটা ব্যাপার, এখানে প্রত্যেকটি স্কুল আলাদা আলাদা হওয়া যায়, একই জায়গায় পরপর মানে একই নাম দুই জায়গায়, যেমন জুনিয়র হাইয়ের ক্ষেত্রে জুনিয়র স্কুল আর হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল অনেক ক্ষেত্রে একই হয়ে যায়, এটা করবেন না তাহলে কিন্তু নেবে না। প্রত্যেকটা স্কুলের নাম ইউনিক হওয়া যায় অর্থাৎ আলাদা গেল এটা। ওয়েদার স্কুল ইজ অ্যাপ্রোচেবল বাই অল ওয়েদার রোডস, মানে রাস্তা দিয়ে সমস্ত ওয়েদারে কি স্কুলে যাওয়া যায়। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন, অথবা নিচে দেখুন এখানে প্লাস বাটন রয়েছে পেন্ডিং দেখাবে, যদি আপনি না করেন তো প্লাস বাটনে ক্লিক করবেন। তাহলে আবার একটি কতগুলো ফর্ম খুলে যাবে, এখানে ফিল আপ করতে হবে। নাম্বার অফ ইনস্ট্রাকশনাল ডেজ অর্থাৎ যা ডাটা দেবেন এখানে 2023-এর দেবেন, গত বছর কতদিন স্কুলিং হয়েছে, বাচ্চাদের সিসিই মূল্যায়ন করা হয় কি না, সেটা রেজিস্টারে মেনটেন করা হয় কি না, এবং সেটা গার্জিয়ানদের সঙ্গে শেয়ার করা হয় কি না, গেল ইয়েস অথবা নো। অঙ্গনওয়াড়ি সেন্টার যদি আপনার স্কুলের সঙ্গে থাকে অ্যাটাচ, তাহলে তার সমস্ত ডিটেলস ছাত্র সংখ্যা কোড নাম্বার দেবেন। ওই অঙ্গনওয়াড়িতে বালভাতিকা আছে কি না কোনো আউট এটা দেবেন। এবার এর পরের অপশান আসছে কোনো আউট অফ চিলড্রেন ভর্তি হয়েছে কি না, রিমেডিয়াল ক্লাস টিচিং কতগুলো ছাত্রছাত্রীকে নিয়ে করা হয়, লার্নিং এনহ্যান্সমেন্ট ক্লাসের কতগুলো ছাত্রছাত্রী জয়েন করেছে, কত বছর দেবেন। এরপর আসছে ডিটেলস অফ ভিজিট আপনার স্কুল ব্লক থেকে, ডিস্ট্রিক্ট থেকে, রাজ্য থেকে এবং সিআরসি থেকে, কতবার কোন পদাধিকারী ভিজিট করেছেন তার ডিটেলস। স্কুল ম্যানেজমেন্ট কমিটি কত সালে হয়েছে, যদি গঠন করা হয় তার আটটি নর্মস অনুযায়ী তার ডিটেলস এখানে দিন। এসএমসি মিটিং, প্যারেন্ট টিচার্স মিটিং কত সালে হয়েছে, কটা হয়েছে, স্কুল বিল্ডিং কমিটি, একাডেমিক কমিটি আছে কি না, যদি থাকে তার ডিটেলস, পিটিএ প্যারেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন পিটিএ মিটিংস কতটা হয়েছে সেটা দেবেন এখানে সংখ্যা। পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে সঙ্গে স্কুল জড়িত কিনা, অবশ্যই জড়িত, কারণ হ্যাজ মাল্টি ক্লাস ইউনিট, এটা আপনারা নিজেরাই ভালো বুঝবেন IFMSS ও PFMSS সঙ্গে জড়িত আছেন কিনা। গেল আচ্ছা, একটা ক্লাসে মাল্টি ক্লাস ইউনিট, একটা রুমে দুটো তিনটে ক্লাস একসঙ্গে বসিয়ে দেওয়া হয় কিনা, কোনো স্কুল হবে এটা আপনার স্কুল রয়েছে কিনা, এবং কোনো স্কুলের মধ্যে আপনার স্কুলটি আছে কিনা, দেখা গেল অনেক ক্ষেত্রে হাই স্কুলের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকে একই ফিল্ডে, এগুলো আপনারা ভালো বুঝবেন, আপনাদের জিনিস, আপনারা নিজেরা সেটা ইয়েস অথবা নো করবেন, থাকলে তার ডিটেলস দেবেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত এসব হয়েছে কিনা, ফিট ইন্ডিয়া স্কুল কিনা, গত বছর কতদিন মিড ডে মিল খাইয়েছেন বাচ্চাদের, সপ্তাহে কদিন, মাসে কদিন, মিড ডে মিল প্রাইমারি প্রি প্রাইমারি সেকশনে দেওয়া হয় কিনা। গেল এরপরে আসুন কমপ্লিট টেক্সট বুক, ইউনিফর্ম ইত্যাদি কত সালে পেয়েছেন, কত মাসে মানে কোন মাসে আর কি, সরি, বই কত কোন মাসে দিয়েছেন, TLM অ্যাভেলেবেল আছে কি না, থাকলে সেটা ক্লাসে সরবরাহ করা হয় কি না ইত্যাদি, প্লে ম্যাটেরিয়ালস গেম ইকুইপমেন্টস পেয়েছেন কি না, প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য না থাকলেও কিছু আছে কি না সেটা জানতে চাওয়া হয়েছে, এটা দেবেন ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তো বন্ধুরা সবগুলো ইন ডিটেলসে বলতে গেলে অনেকটাই লেন্দি হয়ে যাবে ভিডিও, তাই জাস্ট এগুলো একটু তাড়াতাড়ি বলছি, আপনারা করে নেবেন নিজে নিজে।
হোয়েদার দ্য স্কুল হ্যাজ প্রোভাইডেড ফ্রি ইউনিফর্মস, অবশ্যই দেওয়া হয় প্রত্যেকটা সরকারি স্কুলে, এবং কোন মাসে সেটা দেওয়া হয়। গেল, এরপরে আসুন কি পারফর্মিং ইন্ডিকেটার্স, নাম্বার অফ লার্নিং আউটকাম বেসড, কত এবার শিক্ষা আপনি যে দিচ্ছেন তার আউটকামটা কীরকম হবে সেটার এখানে ডিটেলস চাওয়া হয়েছে। হোয়েদার দ্য স্কুল অ্যাক্টিভিটি আন্ডারটেক অ্যাকাডেমিক এনরিচমেন্ট, অর্থাৎ পড়াশোনার উন্নতির জন্য আপনাদের বিদ্যালয়ের টিচার এবং আপনারা সবাই মিলে কোনো গ্রুপ ওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক এগুলো করেন কি না তার ডিটেলস, নাম্বার অফ স্টুডেন্ট, ওরিয়েন্টেশন, সাইবার সেফটি, এটা কতজন করেছে এটা দেবেন, নাম্বার অফ স্টুডেন্ট, রিসিভ ট্রেনিং অন সাইকো সোশ্যাল এক্সেপ্ট, এইগুলো অ্যাকচুয়ালি হাই স্কুলের হয়, সেক্ষেত্রে প্রাইমারি স্কুলে যদি থাকে তাহলে দেবেন, নাহলে দেবেন না, জাস্ট এবার সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখুন ভুল থাকলে আপনাকে এখানে সাবমিট করতে দেবে না, যেমন ধরুন ইপিএস ওয়েদার দ্য স্কুল ইউটিলাইজ গেটেড সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল ইন ক্লাসরুম, এখানে একটাই পড়া হয়নি, জাস্ট এখানে ভুল দেখাচ্ছে। দেখুন সাকসেসফুলি এটা সেভ হয়ে গেল। ওকে, এরপরে স্কুল সেফটি অ্যান্ড আদার ইন্ডিকেটার্স ক্লিক করুন। ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান থেকে শুরু করে অডিট, সেফটি অডিট, সিকিউরিটি অডিট, বিল্ডিংয়ের, স্কুল বিল্ডিংয়ের স্ট্রাকচারাল সেফটি অডিট, এগুলো হয়েছে কি না, যদি হয় ইয়েস, যদি না হয় নো, সিসিটিভি ক্যামেরা আছে কি না, ফায়ার এক্সটিংগুইশার আছে কি না, নোডাল টিচার সেফটি সম্বন্ধে আছেন কি না, রেগুলার ট্রেনিং টিচার এবং মাস্টার শিক্ষকরা, সরি টিচার এবং ছাত্রছাত্রীরা করেন কি না, হোয়েদার স্টুডেন্টস অ্যান্ড টিচার আন্ডার গো রেগুলার ট্রেনিং ইন স্কুল সেফটি, এটা প্রায় স্কুল সব স্কুলে প্রায় হয় কিছু না কিছু, তাই ইয়েস করবেন, সেটা আপনার ব্যাপার, যদি না হয় তাহলে নো করবেন। হোয়েদার অ্যাজ পার্ট অফ দ্য কারিকুলাম, মানে কীভাবে দুর্যোগ ইত্যাদির মোকাবিলা করতে হবে, কিছু তো হলেও যদি ক্লাসরুমে হয় সেটার ক্ষেত্রে আপনারা তার ডিটেলস দেবেন। সেলফ ডিফেন্স ট্রেনিং ফর গার্লস, এটা ডিটেলস আপনারা জানবেন আপনাদের স্কুলে কীরকমভাবে কী হয়, তারপরে এটাই ইয়েস অথবা নো করবেন। সেফটি সিকিউরিটি অডিট অফ স্কুলস ফর এনশিওরিং চাইল্ড সেফটি, এটা অ্যাকচুয়ালি সিনিয়র গার্লস স্টুডেন্ট, এসএমসি প্যারেন্ট এবং সিনিয়র স্টুডেন্টদের নিয়ে একটা মিটিং, এটা হাই স্কুলের ক্ষেত্রে হতে পারে, প্রাইমারি স্কুলের এটা হয় না, যদি হয় তাহলে সেটা দেবেন, কতবার হয়েছে সেগুলো দেবেন। এবার প্রত্যেকটি টিচারের ছবি স্কুলে আছে কি না, বিদ্যাপ্রবেশ মডেল সেখানে ইউজ করা হয় কি না, স্টুডেন্ট এবং টিচারের অ্যাটেন্ডেন্স কীভাবে নেওয়া হয়, হোয়েদার দ্য স্কুল হ্যাজ ইকো ক্লাব, ইউথ ক্লাব আছে কি না, প্রত্যেকটি টিচারের আইডেন্টিটি কার্ড এবং এসএসএ স্টেট স্কুল স্ট্যান্ডার্ড অথরিটি সার্টিফিকেশন সার্টিফাইড হয়েছে কি না, এগুলো দেবেন এক এক করে, সেভ অ্যাজ ড্রাফট বাটনে ক্লিক করবেন। হলো, জাস্ট এবার আসুন রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার, 2023-এর এপ্রিল থেকে 24-এর মার্চ পর্যন্ত কতগুলো টাকা আপনি কোন কোন গ্র্যান্টে পেয়েছেন, এই যে এইখানে কম্পোজিট স্কুল গ্র্যান্ট, লাইব্রেরি গ্র্যান্ট, মেজর রিপেয়ার গ্র্যান্ট, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস গ্র্যান্ট, মিডিয়া অ্যান্ড মোবিলাইজেশন, কমিউনিটি মোবিলাইজেশন, ইত্যাদি, এগুলো আপনারা ফর্ম ফিল আপ করছেন, আপডেট করছেন, দেখতে পাচ্ছেন, আমার বলার কিছু দরকার নেই, জাস্ট এই মানে ঘরগুলোতে কোন ঘরে কত টাকা পেয়েছেন সেটা দেবেন, এবং যত টাকা হলো নিচে এসে সব মিলিয়ে দেবেন, আর কোথাও থেকে যদি টাকা পান তাহলে সেটা এখানে উল্লেখ করবেন, এবং আইসিটি টার্মের জন্য ইত্যাদি এগুলো আছে কিনা, ইনভেন্টারি রেজিস্টার, স্পোর্টস ইকুইপমেন্ট, স্পোর্টসের যে সমস্ত জিনিসপত্র আছে তার সম্বন্ধে কোনো রেজিস্টার মেনটেন করে না, আচ্ছা লাইব্রেরি বুক সম্বন্ধে কোনো রেজিস্টার আছে কিনা, যত টাকা পেয়েছেন আপনি তত টাকাই এখানে
খরচা দেখিয়ে দিন, মেনটেনেন্স এবং টিচার্স এবং কনস্ট্রাকশন ওয়ার্ক আদার্স। ওকে, সেভ অ্যাজ ডাউনলোডে ক্লিক করুন। এবং সব লাস্টে এটা তো আনঅ্যাভেলেবল, মিড ডে মিল সেকশন, মিড ডে মিল স্কিমে আপনার টাইপ অফ কিচেন, রান্না কোথায় হয়, স্কুল কিচেন, রান্না কিসে হয় মানে কিসের দ্বারা, গ্যাস বা অন্য কিছু, মিড ডে মিল ফান্ডের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার ডিটেলস, এটা দেবেন কোথায় ব্রাঞ্চের নেম, ব্যাংকের নাম এবং আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, কুক কাম হেল্পারের নাম এবং তারা কত টাকা করে পান, তাদের ক্যাটাগরি কি, বিপিএল কিনা, পেমেন্ট কিসে হয়, হাতে হাতে না ব্যাংকের মাধ্যমে। এরপর আছে স্কুল হেলথ প্রোগ্রাম, ওজন করা মেশিন, ওয়েইং মেশিন কত সাল থেকে আছে স্কুলে, হাইট মেজারমেন্ট সিস্টেম কত সাল থেকে আছে, রান্না করার বাসনপত্র আছে কি নেই, যদি থাকে কত সাল থেকে, এটা অবশ্যই যবে থেকে মিড ডে মিল শুরু হয়েছে তবেই দেবেন, তারপরে হঠাৎ করে অনেকদিন পর দিয়ে দেবেন না। ইউটেন্সিল ফর ইটিং, এটা আপনি করতে পারেন, আপনারা যবে থেকে এই সিস্টেমটা সব ছাত্রছাত্রীর জন্য ব্যবস্থা করতে পেরেছেন সেটা দেবেন। পারচেজ ফর্ম কোথা থেকে করেছেন, কিচেন কাম স্টোরেজ জন্য যদি কোনো টাকা অ্যালটমেন্ট হয় তাহলে কোথা থেকে হয়েছে, ইয়েস করলে তার ডিটেলস দেবেন, নো করলে কোনো কিছু লাগবে না। স্কুল জিওগ্রাফিক্যাল লোকেশান, নর্মাল হলে নর্মাল, হিলি হলে হিলি, যা আপনাদের হবে। ডাইনিং হল আছে কি নেই, থাকলে তার ডিটেলস, এবং ডাইনিং হল যদি না থাকে সেটা করার জন্য কোনো জায়গা আছে কি না, এবং ইতিমধ্যে যদি কোনো এই ব্যাপারে কোনো ফান্ড বা টাকা পয়সা পেয়ে থাকেন তার ডিটেলস, এলপিজি কানেকশান আছে কি না তার ডিটেলস, কোথা থেকে গ্যাস ভরা হয় বা রিফিল করা হয়, ফায়ার এক্সটিংগুইশার আছে কি না তার স্ট্যাটাস, কোন ফান্ড থেকে টাকা আছে, কিচেন গার্ডেন অ্যাভেলেবল কি না স্কুলে, অর্থাৎ সবজির বাগান আছে কি না, থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন, এবং সেভ অ্যাজ ড্রাফট বাটনে ক্লিক করবেন। তো হয়ে গেল সবকটি সেভ।